পার্ক স্ট্রিট ঘুরে নিয়ে এসেছি, এবার আমরা বেরোচ্ছি এবং আমরা এক্সিটে যাচ্ছি। ইটস টু লেট ফর আস অ্যাকচুয়ালি, সো ইয়া আই থিং আই হ্যাভ টু আমরা বাংলায় বলছি। Welcome to the another vlog and Merry Christmas to all of you. So আজ আমরা চলে এসেছি পার্ক স্ট্রিট। তো এটা কি পার্ক স্ট্রিট? আমি তো জানি না, আমার প্রথমবার। Yes, yes, এটা পার্ক স্ট্রিট। এখানে ফাঁকা যায়, এখানে কোনো লাইট নেই কিন্তু। এখানে লাইট নেই, আমি জানি না কেন পার্ক স্ট্রিট বলছে। আমি বলছি এখানে আসলে ট্রাফিকের এত জ্যাম হচ্ছে, সেই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমাদেরকে অনেকটা আগে নামতে হয়েছে। আর আপনারা একটু ঘুরে যদি দেখেন সামনে 100 মিটার ঠিক দূরে, ঠিক 100 মিটার দূরে আমরা লাইটিংটা শুরু পাবো। যাই না, বাচ্চাকে নাপিয়ে দিয়েছে এখানে। পুলিশ পুলিশ বলছে যে তাড়াতাড়ি চলে যাও, হেঁটে হেঁটে পায়ে পথ চলে যাও। বাট আমাদের নাপিয়ে দিয়েছে, কেন জানি না। বাট এত দূর আমাদের হেঁটে হেঁটে হবে, সামনে কোনো লাইটিং নেই। আমি তো প্রথমবার এসেছি, বিকাশ দা আমাদেরকে প্রথমবার নিয়ে এসেছে। তো আমি দেখছি সামনে একটু এগিয়ে গিয়ে তোমাদের দেখাবো, যদি কিছু আমরা দেখতে পাই তো সামনে গিয়ে আমরা তোমার সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে, সামনে অনেক সান্টা ক্লজ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কত সান্টা ক্লজ সামনে দেখতে পাচ্ছ তুমি, কত সান্টা ক্লজ। লাইটিং দেখো, লাইটিং দেখো, এনজয় করো। পার্ক স্ট্রিট এসে গেছি আমরা, পার্ক স্ট্রিট ফাইনালি ফাইনালি আমরা পার্ক স্ট্রিটে এসে গেছি। হ্যাঁ, তোমরা লাইটিং দেখে এনজয় করো। ফাইনালি পার্ক স্ট্রিট পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ লাইট সামনে, ক্রিসমাস লেখা আছে। রাস্তা এসে গেছি প্রথমবার আমার, তো পিছনে অনেক লোক আছে দেখতে পাচ্ছ। তো সামনে অনেক ভালো ভালো লাইটিং আছে, সেগুলো তো দেখাচ্ছি তোমাদের। পুরো মজা হচ্ছে গাইস, ফান একদম। তো এত লোক হচ্ছে, পুরো দুর্গাপূজো হচ্ছে। বাট আজকে বার্থডে আছে জেসাসের, আমার বন্ধু হয়, সে উপলক্ষে আমরা এসেছি, সে উপলক্ষে আমরা আছি। আর এখানে হচ্ছে রগন হচ্ছে, আর কিছুই হচ্ছে না এখনো। আরও সব জয়েন করবো আমাদের সব বন্ধুরা। বাট লাইটিং ইজ অসাধারণ গাইস, দেখতে পাচ্ছ পুরো কিছু। আমি যা ভিড় দেখতে পাচ্ছি সেই জন্য আমি একটু সেফটি গাইডলাইন্স মেনটেন করছি। বাট আমাদের উপরে দারুণ একটা ফিল্টার চলে এসেছে বিকজ অফ দ্য লাইট, পিছনে দেখতে পাচ্ছি লাইট আছে। বেশি কিছু বলতে চাই না, কারণ এখানে ফরেনার্সদের আসার চান্সটা বেশি, সেই জন্য এখানে একটু স্প্রেড জানেন আপনারা এখন কি চলছে। ওটা লাইটিংটা গাইজ দারুণ হয়েছে, প্রথমবার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হচ্ছে আমার। অ্যান্ড দেখা যাক কি হয়, খুব রগড হবে। এটার জন্য আমাকে থ্যাংকস বলা উচিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিকাশ স্যার, থ্যাংক ইউ বিকাশ স্যার। এই বলে ভালো মেরে দিও না, না 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 না। সো ভাই গাইজ ভালো আছে, ভালো হচ্ছে লাইটিং। একটু ফটো তুলে নিই তোমাদের, স্লো মোশনে দেখাচ্ছি, দেখে নাও। Wow, so beautiful, so beautiful, yeah, nice. সো এখানে আমরা কোনো জেসাস ক্রাইস্টের কিছু দেখতে পাচ্ছি না, বাট আগে আছে, আগে আছে যদিও। বাট দেখি পার্ক স্ট্রিটের রাস্তায় সামনে দেখতে পাচ্ছি লাইটিং, আরও লাইটিং। এই রাস্তায় খালি একটাই জিনিস আছে, লাইটিং। অ্যান্ড
লাইটিংটা আমরা দেখতে দেখতে সামনে যাচ্ছি, কিছু কনসার্ট হচ্ছে মনে হয় সামনে, তো সেটাই আমরা দেখবো। বাট এখানে লোক অসাধারণ লোক হয়েছে, গ্যাদারিং হচ্ছে, কারণ করোনার জন্য বুঝতে পারছিলে এই এক বছর ধরে কিছু হয়নি। আগের বছর আই থিঙ্ক আজ হয়নি 2020, বাট এবছর 2021 লাস্ট দিন, অ্যান্ড লাস্ট দিন না মানে আমার 25th December, আর কদিন পরে লাস্ট সানডে না না লাস্ট স্যাটারডে ইয়া। সো লেটস সি হোয়াট হ্যাপেন ইন দ্য নেক্সট ফিউ আওয়ার্স অর দেন আওয়ার্স অলসো, বিকজ এখানে করোনার এই রাস্তা জুড়ে আমাদের না মানে বন্ধুরা আসছে, কিন্তু ওদেরকে নিয়ে আমরা ভিডিওটা করতে পারবো না, এখানে প্রচুর ভিড় হয়ে গেছে গাইস। তো বাট দো গাজ দূরি মাস্ক জরুরি, বাট আমি মাস্ক পরিনি, রগন হবে, চলো ফান, টু মাচ ফান গাইস, ফান চাই। সামনে দেখতে পাচ্ছ টুয়েলভ ভিউ চলে এসেছি, সামনে দেখো পেছনে দেখো, আমরা রগন করছি এখানে, ভিডিও করছে সব দেখতে পাচ্ছ, টু মাচ ফান গাইস, শুধু আমরা লাইট দেখতে দেখতে যাচ্ছি, সো টু মাচ ফান হচ্ছে, আমরা হ্যাভ ফান। সামনে লাইটিং, আমরা পেছনে, দিস ইজ দ্য নিউ ভিউ, লাইট আর লাইট, আমরা লাইট দেখতে দেখতে, এখনো আমরা লাইট দেখছি আর মানুষ দেখছি, এখনো ও পর্যন্ত সামনে কোনো কি বলে ওটাকে কনসার্ট আর কি আছে আর সেন্ট জেভিয়ার্স কলেজ সেটা এলো না, বাট এখানে মানুষজন দেখতে পাচ্ছে স্যান্টা ক্লজ দুটো করে হাঁটছে, দেখতে পাচ্ছ সামনে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, জুম করে দেখে দিচ্ছি পুরো গ্রুপ স্যান্টা ক্লজের গ্রুপ, তাহলে হরিণটা দেখা যাচ্ছে না, হরিণটা কি বলো ওটাকে, ডিয়ার ডিয়ার ডিয়ার, আরে ইংরাজিতে ডিয়ার, এই বাংলায় তো হরিণই হলো, হ্যাঁ এটাই বললে, আরে তো তুই বললি না হরিণকে কি বলে, সেটা আমি বললাম ডিয়ার, বাট ওটা দেখতে পাচ্ছি না, বাট লাইট দেখতে পাচ্ছি আমরা গাইস, ইয়া দেখাবো তোমার লাইট দেখো, এখানে অনেক জায়গায় ঠান্ডা লাগছে না, বাট আমাদের খুবই ঠান্ডা লাগছে, আর এখানে অনেক ডিএসএলআর বয়স আছে, যখনই কেউ ডিএসএলআর দিয়ে ছবি তুলছে তখনই সামনে কোনো মানুষরা এসে যাচ্ছে, চিঙ্কু মামনি, ওয়েট 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 চিঙ্কু মামনি, তো বাট বাট আবার সে লাইটই দেখছি আমরা, টু মাচ ফান গাইস, তুমি আর কি দেখতে চাও লাইট ছাড়া, আচ্ছা সেটা বলা যাবে না, কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাবেন সেসব জিনিস যেগুলো আমরা দেখতে চাই, সামনে তো অবশ্যই একটা থাকবে, ওটা যে ক্লিক বেট, ওটা যে ক্লিক বেট, ইয়া আমরা গাইস ভিউ চাই, না হলে কি কি হবে, তো সেটার জন্য শর্টস থাকবে আর একটা করে ক্লিক বেট থাকবে, হ্যাঁ তো এখন লাইটই দেখে যাচ্ছি গাইস, আমরা সামনে কত লাইট, আমরা খুবই এনজয় করছি, টু মাচ ফান, সামনে বল দেখতে পাচ্ছি আমরা, সামনে বল দেখো, বল বল লাগাচ্ছি, এই লাইটের বল এসে গেছে, এখানে লাইটের বল এসে গেছে, সামনে দেখতে পাচ্ছে ক্যামেরাম্যান সান্টা ক্লজ রিপোর্টিং করছে দেখতে পাচ্ছ তোমরা, অ্যান্ড চলো টু মাচ ফান গাইস, টু মাচ ফান গাইস, সামনে অনেক বল আছে দেখতে পাচ্ছ, বলের দিয়ে ওয়াও হোয়াট ইজ বিউটিফুল সিন, হাই করে দিলাম আমাদেরকে নিউজ চ্যানেল দেখাবে, এটা খুবই আমাদের জন্য প্রাউড মোমেন্ট, আমরা পাঁচ টিটে এসেছি, ইয়েস উই আর প্রাউড অফ, লাইটিংটা দেখো পিছনে, জাস্ট লাইটিংটা দেখো, দুর্দান্ত লাইটিং, কনসার্ট হচ্ছে না না ওটাই ওই জায়গাটা দেখাচ্ছে, জায়গাটা দেখাচ্ছে, বাট পিছনে নিউজ চ্যানেল, নিউজ টাইম, নিউজ টাইম সবই ছিল, সামনেও আলো ফেলছে দেখতে পাচ্ছে, খুব সুন্দর একটা ফুল ফিল, ফুল ফিল্টার আসছে, অ্যান্ড দেখা যাক কী হয়, বাট টু মাচ ফান গাইস, আবারও বলছি
কারণ এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার ভাইব দিচ্ছে এই জায়গাটা, যেমন অটোমেটিকলি হাঁটতে ইচ্ছা করছে। অ্যান্ড এখানে নিউজের রিপোর্টারগুলো এসছে পুরো কভারেজ করার জন্য, আমাদেরও কভারেজ করলো, আশা করছি আমাদের খুব ভালো লাগছে। অ্যান্ড টু মাচ ফান গাইস, সো হোয়াট এ ভিজিটার। So guys, beach view, সামনে দেখো beach view।